জাতীয় সড়কের ধারে সারি সারি গজে উঠেছে ধাবা হোটেল। নজর নেই প্রশাসনের, এলাকায় বাড়ছে অপরাধমূলক কাজ, অভিযোগ স্থানীয়দের। জাতীয় সড়কের দুধারে সারি সারি গজে উঠেছে ধাবা ও হোটেল, সেগুলিতে নজর নেই প্রশাসনের। বিভিন্ন সময় নানা অপরাধমূলক কাজে যুক্ত হচ্ছে হোটেলের কর্মীরা, নানা অসামাজিক কাজ করে অনেক সময় এইসব হোটেলে আস্তানা গড়ে নিরাপদে থাকছে দুষ্কৃতীরা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এইসব ধাবা ও হোটেলগুলিতে পুলিশের কোনো নজরদারি থাকে না, অনেক সময় পুলিশের সাথে যোগ সাজসে রমরমিয়ে চলে বেআইনি হোটেল। এমনটাই অভিযোগ এলাকার বাসিন্দা ও রাজনৈতিক দলের কর্মীদের। সিঙ্গুর, চণ্ডীতলা, হরিপাল, দাঁতপুর ও গুরুপ থানার অন্তর্গত দুর্গাপুর হাইওয়ের দুই পাশে একাধিক হোটেল ও ধাবা রয়েছে। অভিযোগ, কয়েকটি হোটেল ও ধাবার কর্মচারীরা অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত। এসব কর্মচারীদের সঠিক পরিচয় কি তার খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেন না হোটেল বা ধাবার মালিকরা। তাদের কোনো পরিচয়পত্র বা কিছু রাখেন আপনি? হ্যাঁ, বাকি কিছু রাখি। হ্যাঁ, কী কী রাখে? ওই ভোটার কার্ডটা, আধার কার্ডটা। তারা কোথা থেকে আসছে না আসছে তো জানেন? মোটামুটি জানি। হয়ে যান হোটেল মিস্ত্রি, হোটেলের কাজ করে তো শিখে যান। আচ্ছা, আর অন্য কিছু জানেন? এমনি তারা করেও না হোটেলের কাজ। তারা তারা কোনো তারা কোনো অপরাধে কাজ করেছে কি না কি জানেন? কিংবা বিভিন্ন থানায় তাদের নামে কেস আছে কি না? সেরকম তো থাকে না। দুজন কি তিনজন? দুজন আছে। আর রাতে এই যে ডিউটি করার পর, কাজ করার পর এরা কোথায় যায়? সম্প্রতি হরিপাল, সিঙ্গুর, চণ্ডীতলা থানা এলাকার বেশ কয়েকটি এলাকায় চুরির ঘটনা ঘটেছে। এলাকার বাসিন্দা ও রাজনৈতিক দলের কর্মীদের এক অংশের অভিযোগ, ওই চুরির ঘটনায় বেশ কিছু হোটেলের কর্মী যুক্ত আছে। অভিযোগ, হোটেলে কাজ করতে আসা ভিন রাজ্যের কর্মীদের কোনো পরিচয়পত্র হোটেল মালিকেরা থানায় জমা রাখে না, যদিও হোটেল মালিকদের দাবি সব কিছু জেনেই কাজে রাখেন তারা। এক হোটেল মালিক বলেন, আমার এখানে যারা কাজ করে তাদের পরিচয়পত্র আমার কাছে জমা আছে, তবে থানায় জমা দেইনি। রাস্তার পাশে হোটেলগুলিতে পুলিশের টহলের দাবি জানাচ্ছে বাসিন্দারা। কতদিন ধরে হোটেল ব্যবসা করছেন? 23-24 বছর। এই আপনার হোটেলে যারা কাজ করে কর্মচারী, তাদের কোনো আইডেন্টিফিকেশন আপনি রাখেন? সবারই আছে, বহুত দিন ধরে আছে সব। আচ্ছা, লোকাল লোক আমরা রাখি, মানে ছুটকা ফুটকা রাখি না। সে 20-22 বছর ধরে কাজ করছে সব। তাদের কোনো পরিচয়পত্র রেখেছেন? হ্যাঁ আছে। আচ্ছা, বাইরের হোটেলের বাইরের কোনো মানে কর্মচারীরা আছে? বাইরে আছে, কিন্তু সেরকম রাখা হয় না। কেন? বাইরের সুবিধা হয় কি রাখে হোটেলের, মানে কোনো গ্যারান্টি নেই। কোথা চালা শুয়ে থাকলে কারো মোবাইল নিয়ে পালাবে, দুদিনে কাজ করতে এসছে। আচ্ছা, এইরকম অনেক ঘটনা হয়, ওই জন্য রাখা হয়। অনেক ঘটনা ঘটে হচ্ছে। হ্যাঁ। ব্যুরো রিপোর্ট, নিউ স্নোম্যানস ল্যান্ড, হুগলি। বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগাঁ, শিমুলতলার মোড়, যশোর রোড। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।